এর সমাজে কোরআন তেলাওয়াতের জন্য হুজুর ভাড়া করে নিয়ে আসা হয়। এর কোনো নজির নাই যে কোনো সাহাবি, কোনো তাবেই, কোনো তাবে তাবেই, হ্যাঁ, তারা একজন আরেকজনকে কোরআন তেলাওয়াত করে দিয়েছে। আরেকটা আমাদের সমাজে পরিভাষা আছে, এই পরিভাষাটাই হলো কোরআন হাদিস বহির্ভূত একটা পরিভাষা, কি সোয়াব রেসানি, ইসালে সোয়াব, সোয়াব রেসানি এটা ফার্সিতে বলে, আর আরবিতে হলো ইসাল সোয়াব। এই পরিভাষাটাই ইসলামে অপরিচিত, কোরআনে হাদিসে কোথাও পাওয়া যায়। সে যদি সব পৌঁছানো, সব পৌঁছানোর ব্যাপারটা আপনি যা করলেন এটা সব কি না এটাই তো নিশ্চিত না, আমি আপনি পৌঁছাবেন কি, আপনি এটা যেটা সব করলেন এটা কি সবের কাজ না বেদাত করলেন? বেদাত হলে তো বিপদ আছে, ওর কাছে যদি পৌঁছে যায়, ওর অ্যাকাউন্টে যদি জমা হয় তো বিপদ তো। আপনি মিলাদ করে তার কবরে পৌঁছানোর চেষ্টা করতেছেন, আপনি কতগুলো হুজুর মিলে এই হইচই করে জিকির আজকার করে অথবা কিছু দুরুদ পড়ে রসুলের কাছে পৌঁছাবেন, এই পরিভাষাগুলো একেবারেই মানে অনুপস্থিত কোরআন হাদিসের ভিতরে, কোথাও সোয়াব রিসানির পরিভাষাটাই নাই। আপনার নিজের জন্য আপনি আমল করবেন, হ্যাঁ, আপনার আমলটা আর একজনকে দিবেন, আপনার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কি না, আর সেটা সেই সম্পর্ক আপনার এবং মৃত ব্যক্তির সাথে আছে কি না, সন্তান আর পিতামাতার সাথে সম্পর্ক এরকম আছে, সৎ সৎ কাজ হলেই ওটা পিতামাতার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, কিন্তু আপনি থার্ড পার্সন ব্যক্তি আপনি তার জন্য বন্ধু বান্ধব এর জন্য তো দোয়া আছে। দোয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার, দোয়ার চেয়ে বড় হাতিয়ার আর কিছু নাই মৃত ব্যক্তিকে উপকৃত করার জন্য। সোয়াব রেসানি রসুলের জন্য কি আমরা দুরুদ পাঠ করে সবাই ঘোষণা দিয়ে বলি এই দুরুদটা রসুলের রওজায় পৌঁছে দেওয়া আল্লাহ, এই যে ওয়াজ নসিহত হলো, এই যে দোয়া পড়লাম, এই যে কোরআন তেলাওয়াত করলাম রসুলের কাছে পৌঁছে দাও, অমুক অলি দরবেশের কাছে, অমুক পীর মুর্শিদের কবরে পৌঁছাই দাও, এই যে এই সিস্টেমে, এই সিস্টেমটা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। ইসালের সোয়াব এবং সোয়াব রিসানির নামে আমাদের দেশে তো অনেক মাহফিলই হয়, অনেক অনুষ্ঠানই হয় ইসালের সোয়াব নাম দিয়ে, কিন্তু আসলে এই পরিভাষাটা অপরিচিত, ইসলামে কোথাও পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু মুসলিম সমাজে এগুলো পাওয়া যাচ্ছে। তারপরে এই যে দোয়ার অনুষ্ঠান করা, কুলখানি, কুলখানির অনুষ্ঠান, তারপরে এই যে বিভিন্ন খতমের অনুষ্ঠান, খতমে খাজেগান, খতমে কোরআন, এগুলোর সিস্টেম, চল্লিশা, হ্যাঁ চল্লিশা, এগুলো কিন্তু আসলে ইসলামে নাই। ইসলামে যেটা আছে সাদাকা জারিয়া, আমরা গরু গরু কেটে খাওয়াই, এটা দিয়ে যে খাওয়ানোর সিস্টেমটা মৃত ব্যক্তির পক্ষে, মৃত ব্যক্তিকে উপকৃত করতে চেয়ে বরং জীবিতরা উপকৃত হয়। কুলখানির এই ধরনের মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলো, দোয়ার অনুষ্ঠানগুলো, আসলে এখানে মৃত ব্যক্তির কোনো উপকার নাই, জীবিতরা উপকৃত হচ্ছে, গোস্ত ভাত খাচ্ছে, নানান রকমের নানা আইটেমের খানা তৈরি করে খাচ্ছে, এমনকি যুবক যুবতীরা পর্যন্ত এইসব কুলখানির অনুষ্ঠানে আমোদ ফুর্তিও করে, নাউজুবিল্লাহ। আর এগুলো যেন হুজুরদেরকে খাওয়িয়ে টাকা পয়সা দিয়ে যেন দোয়া আদায় করে নাও, এগুলো এগুলো আসলে অনুষ্ঠান ইসলামের মধ্যে নাই। মৃত্যুবার্ষিকী, তারপরে কুলখানি, ফাতেহা খানি, কোরআন খতম, খতমে খাজে গান, এগুলো এগুলো ইনস্ঠান অনুষ্ঠান মৃত ব্যক্তির জন্য যে আমরা করে থাকি ইসালে সব, এগুলো সব বেদাতি অনুষ্ঠান, এগুলোর থেকে কোনো মৃত ব্যক্তি উপকৃত হইতে পারবে না, হয়তোবা ক্ষতিগ্রস্ত হইতে পারে, কারণ এগুলোর কোনো ইসলামে ভিত্তি নেই, এগুলোর কোনো অস্তিত্ব দলিলে খুঁজে পাওয়া যাচ্ছে না, অতএব আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। যে আল্লাহ তবারক তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, মৃত ব্যক্তি সংশ্লিষ্ট যে সমস্ত আমাদের জন্য শরীয়ত সম্মত করণীয় সেগুলোই যেন করি, আর যেগুলো বর্জনীয় এগুলো বর্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন।